আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কথা পরে বলি, চলেন আগে ভিডিও ফুটেজ দেখে আসি, সামান্য পরিমাণ ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনার মনের কথা কি শুনব। ভিডিও ফুটেজটা দেখে আপনি কি ভাবলেন, কি বুঝলেন, সেটা পরে শুনব। চলেন আগে ভিডিও ফুটেজ দেখে আসি। আমার পারমিশন আছে স্কুলে আসার, রাইট? আমার স্কুলে পারমিশন আছে, মাই ক্লাস এন্ড স্কুল। আপনার আপনাকে ইনচার্জ আছে বলে আমি পারমিশন নিয়েছি। আপনি ডাকেন, আপনার পারমিশন দিয়ে দাও। আপনার হাজবেন্ড, হাজবেন্ডের পারমিশন লাগবে। শিক্ষক স্কুলে কি পড়াচ্ছে বাচ্চাদের এটা নাকি দেখতে হাজবেন্ডের পারমিশন লাগবে। কতটুকু পাওয়ারে থাকলে এসব কথা বলতে পারে, চিন্তা করছেন? আমি জানি না এটা কোন স্কুল, কোন দেশ, কোন জায়গা, আমি এই সম্পর্কে জানি না। তবে শিক্ষকের মুখের ভাষা দেখছেন, একটা গভর্নমেন্ট স্কুলে তার হাজবেন্ডের পারমিশন লাগবে। মানুষ কতটা পাওয়ারে থাকলে এসব কথা বলতে পারে, চিন্তা করছেন? বিষয়টা একবার চিন্তা করেন, দেখেন। সরকারি স্কুল, ভিডিওতে বারবার ওই ওই ক্যামেরা ধারণকৃত লোকটি বলতেছে যে এটা একটা গভর্নমেন্ট স্কুল, আমি কেন আপনার হাজবেন্ডের পারমিশন নিব। শিক্ষকের মুখের ভাষা দেখেন। অবশ্যই আপনি এটা সম্পর্কে কিছু কমেন্ট করবেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি যখন সকালে আমি ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকলাম, এমন একটা ভিডিও ব্যাপকভাবে সব শেয়ার করতেছে, ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। প্লিজ কিছু লিখে যাবেন, কমেন্টে কিছু লিখে যাবেন, এই শিক্ষক সম্পর্কে আপনার ধারণা কী, আপনার মন্তব্য কী, অবশ্যই কিছু লিখে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ সব ধরনের খবর আপনি এখানেই পাবেন। নিত্য নতুন ডেলি দিন একটা না একটা একটা না একটা অঘটন ধর্ষণ হয়েই চলছে, চিন্তাই। এসব থেকে একটা স্বাধীন দেশে এসব এসব আশা করছি না আমরা, একটা স্বাধীন দেশে। একটা স্বাধীন দেশে যদি স্বাধীনতা না থাকে, স্বাধীন দেশটা কেন হয়েছে বলেন? স্বাধীন স্বাধীন দেশে স্বাধীনতা কি আছে জনগণের? আমার আর কিছু বলার নেই। অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।